ঢাকা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী ঈগল সাত লঞ্চটি ভয়াবহ কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে। বৃহস্পতিবার ঢাকা থেকে দুপুর 2:30 রওনা দেয় ঈগল সাত লঞ্চ। আবহাওয়া ভালোই ছিল। সন্ধ্যা 6টার দিকে চাঁদপুরে পৌঁছার একটু আগে হঠাৎ করেই আকাশে কালো মেঘে চারদিকে অন্ধকারে ছেয়ে যায়। প্রবল বেগে বাতাস বইতে থাকে। শুরু হয় কালবৈশাখী ঝড়ের ভয়ঙ্কর তাণ্ডব। লঞ্চের সবাই তখন মহান সৃষ্টিকর্তাকে ডাকছেন আর কান্নাকাটি করছেন, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন, ফোনে কান্নাকাটি করছেন, অনেকেই মাফ চাচ্ছেন, দোয়া চাচ্ছেন, কেউ আজান দিচ্ছেন, কেউ জোরে জোরে জিকির করছেন, অনেকেই লঞ্চের দুপাশে গিয়ে দাঁড়িয়ে আছেন। মনে হয় যেন পরিস্থিতি খারাপ হলে লাফ দিবেন, এরকম অবস্থা। অবশেষে আল্লাহর অশেষ রহমতে ঝড় কমতে শুরু করে। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.